Hi guys, welcome back new blog video. Aajke amra jabo Dusok-2 bare ami ekhon ready hoye niyechi ar amar sathe jabe venerable pain in the bante ekhon ready hoye jacchi to cholo video ke start kori. Finally, আমি দশক তো বুদ্ধ বিহারে পৌঁছে গেছি গাইস দেখো আমি গেট দিয়ে এন্ট্রি করছি এখন দেখতে থাকো আজকে ভিডিও কত সুন্দর হতে চলেছে আমি এখন দশক তো বুদ্ধ বিহারটা ঘুরে দেখাবো এটা হচ্ছে দশক তো বুদ্ধ বিহারের বিহার দক্ষ তো এখন আমি যাচ্ছি বিহারের ভিতরটা দেখাতে তো পরে যেতেই দেখতে পাচ্ছ কেন উপাসক উপাসিকা মানতেরা সবাই চলে আসছে আর কিছুক্ষণ পর পঞ্চশীল গ্রহণ করা সঙ্গদান করা এসব দেখতে পাবে আর সঙ্গদান করা ধর্মদেশনা করার পর ছয় খাওয়া ভিডিওটাও দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত Namo tassa bhagavato arahato
বুদ্ধত্ব প্রাপ্তি, বুদ্ধর জন্মতই উপাধি। বুদ্ধের কি যে জন্ম হয়েছে এনেকুৱা সময় আছিল, আপুনি হিষ্ট্রি পড়ব ধুনিয়াকে। অশান্তি একদম আজিতকৈ বেছি অশান্তি একদম চরম সীমাত পাইল। মানুষের ধর্ম নামতে অধর্ম, লোকশান্তির নামতে অশান্তি, ন্যায়ের নামতে অন্যায়, নীতির নামতে দুর্নীতি, অহিংসার নামতে হিংসা, এনেকুৱা চরম সীমা পাইল মানব সমাজতে অশান্তিত। মানুষ একজন জানোয়ার নিচিনা বিহেক্ত, এনেকুৱা সময়তে চর্চাটো বুদ্ধটো হয়। এই সময়তে চর্চা আহিছে, এইধরনের চর্চাটি কৈছে কি ঠান্ডা যুক্ত আয়াম লোক একটা কথা কৈছে। 45 ডেজ বুদ্ধত্ব প্রাপ্তির পাশতে বুড়ি গছ আর বুড়ি গছের আশপাশে 49 ডেজ চর্চায় বহি পেলায় কমপ্লেন করে আসছিল। সাতটা একটা জায়গাতে 7 ডেজ 7 ডেজ করে দিয়ে তাতে এজন বি তাতে ইমান হাজার হাজার ঋষি মুনি ধ্যান সাধনা করে আছে, কোনে বি বুদ্ধক গম পোৱা নাই, কোনে বি বুদ্ধক ওচৰ নাই দান দিবলৈ যোৱা নাই। হ্যাঁ, কিন্তু গোটেই লংকাটো আন্ধা মানুহটোৱে আন্ধা মানুহবিলাকক আন্ধা মানুহে ৰাস্তা দেখাই আছে, এইটো ৰাস্তাত গ'লে নিৰ্বাণ পাব, সুকান্তি পাব বুলি। যিজনে আন্ধাতে আছে সেই আন্ধাবিলাকে বাকিবিলাককে আন্ধাবিলাককে ৰাস্তা দিন দেখাই আছে, কিন্তু মুক্তি মাল হয়। ফেমাস ছয়জন টিচার আছে, আপনাদের লিটারেচার করি অফিস লিটারেচার, তারপরে ফেমাস কাসবা কি কয় পুরানা কাসবা অজিতা কেশব কুম্বলি সঞ্জয় এগুলো ফেমাস আর কি ইঞ্জন করি খেতে। এইগুলো ফিলসফি কবলে না যাও মানে ইমানে কম কি ইমান সেই সময়তে চারবাক ইমান ফেমাস আসিল অজিতা কেশব কুম্বলি। তো এনেকা সময়তে চফা হওয়া হয় চফা কৈছে কি খারা হয়ে পেলায় যেটা ভূমিকম্প হয়েছে 49 ডেজ এই এরিয়াতে থাকছে হাফডেন হাফডেন করে পেলায় একটা বি ঋষি মুনিয়ে চফা লক করা নাই, জানি করা নাই, একটু দান দিয়া নাই মানুষবিলাক কিনে করে গোটেই দুনিয়াটা আন্ধা হয়। আন্ধা বুলি তো আয়ান লোক গোটেই লোক আন্ধাতে আছে, ধর্মর নামতে আন্ধাতে আছে, আন্ধা মানুষে আন্ধাবিলাক রাস্তা দেখাই আছে এনে কৈছে। এই কারণে বুদ্ধত্ব জন্ম তো শান্তি হয়, বুদ্ধর জন্ম তো শান্তি হয়। এক সময়তে দুইজন বুদ্ধ জন্ম নহয়, এক সময়তে এজন বুদ্ধ জন্ম হয়। এটা বুদ্ধ আহিব কারণে বহুত বছর লাগি যায়, কিছুমান কল্প কল্পটো এনেকা ইমান হাজার কল্পটো শূন্য কল্প থাকি যায় বুদ্ধ আবির্ভূত নহয়। কিন্তু ভদ্রকল্প এই বার্তাকল্পতে একটা কল্প আছে, যদি নাকি একটা কল্পের ভিতরতে একদম একটা পাশে একটা বুদ্ধ হয়ে আছে, চারিটা বুদ্ধ হয়ে গেল। এই কারণে বুদ্ধত্ব প্রাপ্তিত সুখী হল। আপনাদেরকে এই পুণ্য সম্পাদন করেছে, যুক্ত সময় কি খুব চেতনাভাবে পাল করে পেলায় শিল গ্রহণ করেছে, জীবন গ্রহণ করেছে, লগতে পকেচা আর দানীয় বস্তুবিলাক আর ভোজন দান দিয়া হয়ে হব। এটা গোটেখিনি পুণ্য আর ধর্ম পূজা, এই ধর্মটুকি পূজা করা হয়, ধর্ম শুনাতে ধর্ম পূজা হয়, ধর্ম শ্রাবণাটুকি ধর্ম শুনিছে, ধর্ম পূজা ধর্ম শ্রাবণাটুকে আপনার সুখান্তির জন্মঙ্গল হয়ে হোক। গোটি পুণ্যর প্রভাবতে সরস্বতী দেবিকার নিচনা নাই বলে একটি পাব নালে ভূমি পাব নালে লাইফ আপনার মানুষ সম্পত্তি দেহ সম্পত্তি ব্রহ্ম সম্পত্তি অন্তিম নির্মাণ সম্পত্তি প্রাপ্ত হয়ে হোক করে সাথে করবে। এখন পঞ্চশীল গ্রহণ করা শেষ হয়েছে, তারপরে সাঙ্গাদান, তারপরে ধর্মদেশনা, ওগুলো সব কিছু হয়ে গেছে। কিছুক্ষণ পরে বান্দিদেরকে ছম খাওয়ার জন্য পান করা হয়েছে। তো আমরা এখন আমরা ছয় খেতে যাচ্ছি। দুই নম্বর বস্তু আজি
কেনে কা লাগিছে আজি বহুত ভাল লাগিছে মানে ভাল লাগিছে তরাল কেকে রাতে না భోజనార్థాయ నిర్వాణం సచ్చీకరణార్థాయ బ్రహ్మఫలంచిందపాదం సుపవ్యంజనం సహ పానీయం సంఘాస హేమ విధమ పుణ్యం ఆశముష్టాయ అహంభూతి నిర్వాణాయ సాధు 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 সো গাইস আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর আমার দিদাবলে ট্রাভেলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো